আজকে আমি এমএস পেন্টের মাধ্যমে একটি পাখির ছবি আঁকবো, তো তার জন্য আমি পেন্ট ওপেন করে একটি পেন্সিল নিচ্ছি। পেন্সিল নিয়ে এখান থেকে সাইজটা, পেন্সিলের সাইজ এত বড় দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, থাক এবার আমি আঁকার ড্রয়িংটা শুরু করি, এটাকে মিনিমাইজ করে দিই। এবার আঁকছি, দেখি কেমন পারি, অনেকদিন পর আঁকছি, আগে আঁকতাম, শুরু করি। এইভাবে দিব, এখান থেকে এই দিব, দিয়ে এখান থেকে এইভাবে, এটা পাখির ঠোঁট, এরকম করে আস্তে আস্তে আঁকতে হবে। আচ্ছা, এখান থেকে এই দিকে দিলাম, এইভাবে করব, আবার এইভাবে আরামসে নিয়ে আসবো। নিয়ে আসলাম, এবার এই জায়গা থেকে আবার এইভাবে করব, এখান থেকে ডানাটা তৈরি করছি সোজা। এই পাখিটা আমি অনেকবার এঁকেছি, পাখিটা আমার প্র্যাকটিস আছে ভালো, আপনাদেরকে দেখাচ্ছি আমি আজকে এঁকে। এইভাবে করলাম, এখান থেকে এইভাবে দিব, এইভাবে দিব, দিয়ে এইভাবে নিয়ে গিয়ে দিচ্ছি, মোটামুটি আঁকছি। এইভাবে আঁকবো, নিয়ে যাব সোজা এখানে, এখান থেকে যুক্ত করে দেবো ঠোঁটের সাথে। পেন্টে আঁকছি, এটা ফটোশপে আঁকলে অনেক ভালো আঁকতে পারবো, দেখা যাক কেমন আঁকি। আচ্ছা এবার আমি একটা ডাল এঁকে নিই, মোটামুটি এরকম করে ডাল আঁকি, এটা দিয়েই যাবে, তো এটা দিয়ে করি, এই এই করলাম। এটা দিয়ে নিয়ে আসবো ডালটাকে সোজা, একটু এরকম করে দেব, এটা ডাল আঁকলাম, মোটামুটি ডালটা হয়েছে। এখান থেকে ডালটা নামিয়ে দিলাম, ডাল হয়ে গেছে। এবার ডালটার এখানে পাখিটার পা বানাই, তো তার জন্য রবার নিতে হবে, রবার নিয়ে একটু মিটাবো, মোটামুটি এখানে মিটাবো, মিটালাম, এটাকেও একটু ঠিকঠাক করে মিটিয়ে দিই, আর এখানে একটু মিটাই। চলুন পরে ঠিক করছি, পেন্ট নিয়ে পেন্সিলটাকে নিয়ে নিই, এবার আঁকি। এখান থেকে একটা ডাল, এরকম ডাল থাক, আর এখান থেকে ছোট ছোট করে পাখি করে দিই, এটা আমাকে বসে থাকবে নাকি, এই এইভাবে দাগ দিয়ে দিই। আর এখানে একটু দাগ দিয়ে দিই, একটা পাখির পা হলো, আর এক জায়গায় আঁকবো এখান থেকে এরকম করে, এটা মিটাতে হবে, টেনশনে মিটে দিই, রবার নিই একটু, রবার নিব, রবারটা নিয়ে এখানে মিটাবো,
এই দাগটাকে মিটে গেছে। এবার আমি পেন্সিলটাকে নিচ্ছি, আবার পেন্সিলটাকে নিয়ে এখান থেকে এরকম করে টাচ করলাম, এখান থেকে এইভাবে টাচ করালাম, একটু দাগ দিয়ে দিই এইভাবে। দাগ দাগ দিয়ে দিলাম, দাগ, এটা পাখির পা হয়ে গেছে। এখান থেকে যদি এটাকে একটু এরকম ডিজাইন দিয়ে দিই ভালো লাগবে। এরকম করে একটু ডিজাইন দিয়ে দিলাম, দেখ এটা হলো। এবার এটাকে করি এরকম জায়গা থেকে একটু দিই, বললে একটু আন্ডু করে দিই এখান থেকে, এইভাবে আস্তে 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 করে এভাবে নিয়ে আসবো সোজা। একটু টেরা হয়ে গেল, থাক, সোজা নিয়ে এসে যুক্ত করে দিলাম, এ থাকলো, থাক, এটা হয়ে গেল পাখির পাখনা। এবার আমাদেরকে কালার করতে হবে। আচ্ছা, কালার করার জন্য আমি একটু কালার চেঞ্জ করি, একটু চোখটা আঁকি। আচ্ছা, চোখটার এখানে একটু ডিজাইন টানবো, এইভাবে এইভাবে এটা ডিজাইন। এবার চোখ আঁকবো, কালার নেব আলাদা। আচ্ছা, এটা নি, এখানে একবার দিয়ে দিই, ব্যাস থাক, দেখতে ভালো লাগবে। দিয়ে পেন্সিলটা নিচ্ছে, দিয়ে চোখটা আঁকবো, চোখটা আঁকবো, এরকম দিব, এরকম করে চোখ এঁকে দিব, কালার দিয়ে পূরণ করে দিচ্ছি। চোখ হয়ে গেছে, এবার চলেন এটাকে কালারটা চেঞ্জ করি। আমি রেড নিব না, রেডের থেকে একটু আলাদা কালার, মানে কালারটা নিব এই ধরনের গোলাপি কালার, হালকা গোলাপি এই ধরনের কালার নিব, দিয়ে ওকে করব। এবার কি করব, এখান থেকে এইভাবে নিয়ে যাব, খাঁজ কেটে এইভাবে খাঁজ কেটে যুক্ত করে দিলাম, দিয়ে যুক্ত করার পর এটাকে কালার করে দিব, আর এখানে হালকা করে দিয়ে দিই। আচ্ছা, এখানে হালকা কালার দিচ্ছে, এবার কালার দিয়ে পূরণ করি জায়গাটাকে। এটাকে কালার দিলাম, এখানে হালকা কালার দিলাম, কালো মারবো এবার একটু, কালার নেব ব্ল্যাক। এটা নিয়ে এখান থেকে একটা আর একটা দাগ দিব, মানাবে তাহলে ডিজাইন জাস্ট। তারপরে এবার ডিজাইন করবো, একটু রেড কালার নিব, অর্থাৎ ডিপ কালার, ডিপ কালার নিব। তার জন্য এডিটে যাব, দেখ কালারটা আমি এই কালারটা নিব, কালারটা নেওয়ার পরে এখানে করব, এইভাবে কালার করব, এই কালার করলাম, একটু ফাঁকা হয়ে গেছে, এখানে যুক্ত করে দিলাম, কালার হলো। কালার করার পরে এখান থেকে হালকা কালার মারবো, হালকা কালার, থাক,
ওটা একটু আলাদা কালার মারবো। আর এই সাইডে থাকলো যা আছে আছে, কালার মারি দেখি কেমন লাগে। দেখেন এটা কালার নিচ্ছি, ফিল কালারটা নিব, এখানে একবার দিয়ে দিচ্ছি, এটা কালার থাকলো একটা। এবার যে ডিপ কালারটা নিয়েছি এই কালারটা এখানে দিব, আর দিব এই জায়গায়, এখানে দিব, দিলাম একটু এখানে দিব, দেখতে ততটা খাস লাগছে না। আর একটু ঠিক করি, এটাকে নিব হোয়াইট কালার, তারপর পেন্সিল নিয়ে আমি এখানে একটু ডিজাইন করব। আরামসে 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 করে এতটা এটাকে কালার মারবো হোয়াইট, হোয়াইট মারলাম, এবার বেশ ভালো লাগছে। আচ্ছা এটা তো কাজ আমার হয়ে গেল, একটু কালো এখানে একটু পয়েন্ট ঠিক করতে হবে, পেন্সিলটা নিই এখানে একটু ঠিক করি, ব্যাস ঠিক হয়ে গেছে। এবার আমি কালারটা ডিজাইন দিই, কি করব আমি এই কালারটাই নেব, দিয়ে এরকম জায়গাতে নিচের দিকে ডিজাইন দিব, একটু ডিজাইন দিলাম। আর এগুলো ঠিক আছে, এখানে হালকা করে ডিজাইন দিই, হালকা এরকম থাক, এখানে ডিজাইন দিব। দেখেন কালারগুলো কিভাবে করছি, একটু সময় লাগবে যেহেতু অনেকদিন পর করছি, তো সময় একটু লাগবে। দেখুন কালার মারলাম, কালার করার পর এখানে একটু আলাদা আলাদা কালার দিব, এটা কালার দিব আমি হালকা কালার, আকাশি কালার। আর পেন্সিল নিব, দিয়ে এই জায়গায় দিব, এরকম করে এইভাবে দিব, এরকম করে এইভাবে দিব, এরকম করে এভাবে যুক্ত করলাম। আর কি করব, এখান থেকে করি, এখান থেকে এইভাবে আর করলাম, তারপরে এটার মতো এইভাবে করলাম যাতে লিখতে না থাকে, এটা কালার করলাম, এর মধ্যে এরকম কালার দেব, দিলাম একটা এইভাবে ডিজাইন দিলাম। এবার কালার করি, ফিল কালার নেব, দিয়ে এর মধ্যে একবার ফিল করব, এটা ফিল করব, এটা ফিল করব, এটা ফিল করব, এটা ফিল, এটা এটা পূরণ করলাম। এবার নিচ্ছি আমি একটু ডিপ কালার, ডিপ কালার ধরুন এটা নিচ্ছি, দিয়ে এখানে মারলাম, লিক আছে কোথাও, লিকটা খুঁজতে হবে এবার কোনটা দিয়ে কালারটা বেরিয়ে গেল। এখানে মারলাম তো কালার কোনটা দিয়ে বের হলো, তো এখানে লিক আছে, এটা পেন্সিল নেব, দিয়ে লিক থেকে গেছে একটু, এবার আশা করি হয়ে যাবে। এখানে দিব কালার, এখানে দিব কালার, এটা হয়ে গেল। ওই কালারটা আর একটু ডিপ করি, এটা করি, এখানে দিলাম, এটা করলাম, এটা করলাম, এটা করলাম, এটা সাদা থাক, সাদাই থাক, সাদা ভালো লাগছে। আর পায়ের কালার কি করা যায়, পায়ের কালার করব, এ ধরনের কালার দিব,
হ্যাঁ এখানে একটু কালো কালো দিব, তো কালো নি। কালো কালো তো নিলাম, এবার কি করা যায়? এই কালারটা গাছের কালার মানাবে, দেখা যাক। এটা গাছের ডালের কালার, দিয়ে তো দিলাম, ভুল হয়ে গেল। আচ্ছা সঠিকভাবে ক্লিকটা করতে হবে, ব্যাস মানে গেল। এই দেখেন, ভালো লাগছে? ঠোঁটের কালার, ঠোঁটের কালার একটু আলাদা ডিজাইন দিই, কালারটা হালকা, সামান্য হালকা একটা কালার নেব, দিয়ে পেন্সিল নিলাম। এবার পেন্সিল নেওয়ার পর ঠোঁটের কালার দিব, এখান থেকে এইভাবে টেনে এই করলাম, বেশি হল? থাক, এবার কি করব, কালার ঢালবো, দিয়ে কালার দিয়ে দিলাম। ব্ল্যাকটা দিয়ে ভালো লাগছে না, ব্ল্যাকটা নেই, আর পেন্সিল দিয়ে এখানে একটু করে দিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের পাখি। তা আমার এই ড্রয়িংটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ভালো থাকেন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ক্লাসে ফটোশপ।